বরিশাল সদর উপজেলা পরিষদের কৃষি কর্মকর্তা জনাব ফাহিমা হক ও যুব উন্নয়ন কর্মকর্তা জনাব আব্দুর রহমান সন্নামতের বদলিজনিত কারণে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদায়ী কর্মকর্তাদের মাঝে ক্রেস্ট প্রদান করেন বরিশাল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ সাইদুর রহমান রিন্টু। বিস্তারিত দেখছেন বরিশাল প্রতিনিধি আব্দুর রহমানের প্রতিবেদনে। বিদায়ী অনুষ্ঠান সভায় সভাপতিত্ব করেন বরিশাল সদর উপজেলা পরিষদের উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মনিরুজ্জামান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট মাহবুবুর রহমান মধু ও উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব রেহেনা বেগম। এছাড়াও আরও উপস্থিত ছিলেন 10 ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ এবং উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধানগণ। যথেষ্ট প্রচেষ্টা করেছেন যে আমাদের এই সদর উপজেলার প্রতিটা ইউনিয়নে যা কৃষি কাজে যারা নিয়োজিত আছেন তারা তাদের সহযোগিতা পায়, তাদের মালামাল পায়। এই এই ধরনের বিভিন্ন প্রোগ্রাম করে, বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান করে তিনি আমার সাথে সমন্বয় করে এবং এই অনুষ্ঠানের সাথে সমন্বয় করে কাজ করেছেন। তাতে আসলে আমরা তার সাথে আসলে কাজ করে আমরা অনেকটা বরিশাল সদর উপজেলার অনেকটা সুযোগ পেয়েছি। বিশেষ করে মানুষের সম্পর্ক ছিল, বিশেষ করে সে ন্যাশনাল সার্ভিসের কাজের সময় সে সবার সাথে সহযোগিতা আমিও বিভিন্ন প্রোগ্রামে আমাকে সেই ক্ষেত্রে যে বিদায় বেলায় আর কি যে সে চলে গেছে, চলে এমনি আসলে যাওয়া যায় যেহেতু সরকারি কর্মকর্তা বাংলাদেশে একটি ছোট রাষ্ট্র। এখানে এক ডিপার্টমেন্ট থেকে আরেকটি মানে একই ডিপার্টমেন্টের একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়া, তবে একটি বিষয় হলো যে আসলে মানুষ। আপনারা দেখছেন বরিশাল টিভি।